আন্তর্জাতিক শ্রম সংস্থার আয়োজনে ওয়ার্ল্ড অফ ওয়ার্ক সামিট সোশ্যাল জাস্টিস ফর অল শীর্ষক মহাসম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুইজারল্যান্ড সফরকে কেন্দ্র করে ইউরোপের বিভিন্ন দেশের আওয়ামী লীগ ও প্রবাসী বাংলাদেশিরা সুইজারল্যান্ডের জেনেভায় মিলিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। এ সময় তারা জেনেভা জাতিসংঘ ভবনের সামনের ব্রোকেন চেয়ারে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রা তুলে ধরার লক্ষ্যে এক সমাবেশে মিলিত হন। সমাবেশে অংশগ্রহণকারীদের হাতে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রার প্লে কার্ড ছিল। সমাবেশ থেকে নেতৃবৃন্দ বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে আগামী দিনেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের সরকারকেই ভোট দিতে বাংলাদেশের জনগণের প্রতি আহ্বান জানান। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। আগামী নির্বাচনও জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের জনগণ আবারও ভোট দিয়ে নির্বাচিত করবেন। জননেত্রী শেখ হাসিনার কারিশমাটিক নেতৃত্বের গল্প শুনতে চায়, সেই জন্যই আমরা জননেত্রী শেখ হাসিনার কাছে ছুটে এসেছি। নির্বাচনে যুক্ত করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে উন্নয়ন দ্বারাকে অব্যাহত রাখবো, সেই প্রত্যাশা রাখি। জননেত্রী শেখ হাসিনা থেকে আমরা আগামী নির্বাচনে একটি দিক নির্দেশনা পাবো। আগামী নির্বাচনে আমরা প্রবাসী যারা আছি তারা ঐক্যবদ্ধভাবে আমাদের জননেত্রী শেখ হাসিনাকে আমরা সমর্থন করব। তিন দিনের এই সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুইস প্রেসিডেন্ট এলেন বার্সেট সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে দ্বিপক্ষীয় বিষয় নিয়ে বৈঠক করেন। সংশ্লিষ্ট প্রত্যাশা করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সফরের মধ্য দিয়ে আগামী দিন সুইজারল্যান্ডে বাংলাদেশ থেকে দক্ষ জনবল নেয়ার যে বিষয়টি তার পথ প্রশস্ত হল। সুইজারল্যান্ডের জেনেভা থেকে মোহাম্মদ লুৎফুরমান বাবু, সময় সংবাদ।